কুকুর দোষ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি যে দোষ অ্যাডাম তোমাকে আমি বাঁচাবই। ও স্পাইডার ভাইম্যান আমার অ্যাডামকে তোমাকে বাঁচাতে হবে। কি হয়েছে তোমার অ্যাডামের? ওই যে আমার অ্যাডামে পাথরে চাপা পড়ে, আমি আসছি চলো তাড়াতাড়ি ঠিক করে দো তোমার অ্যাডামকে। হ্যাঁ চলে এলাম, এই যে অ্যাডাম 3-10 মিনিটে চলে এলো অ্যাডামকে বাঁচার জন্য আর কুকুরকে নিয়ে। তারা চারজনে তার অ্যাডামকে নিয়ে নাচতে লাগলো, খুব আনন্দে তারা নাচছে। এই খাঙ্গির পোলা মাঙ্কি, তুই আমার ছোট্টকে কিনে মারছিস, দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। নো আমার শেষ, নো দোস্ত তোদের কি হলো কি হলো কি হলো, বাঁচাও, বাঁচাতে পারলো না দোস্তকে আমার। দেখি এই ছোট্ট দোষটাকে বাঁচাতে পারছি কি না পারছি। হ্যাঁ বাঁচিয়েছি, এবার কুকুরটাকে বাঁচাতে হবে। অ্যাডাম নিয়ে তার কুকুরকে নিয়ে চললো ডাক্তারের কাছ। সে ডাক্তারেরা দেখে বলল, অ্যাডাম অ্যাডাম তোমার কুকুর বেঁচে যাবে, কিন্তু অনেক খরচা আছে, যত খরচা হোক আমি সবই দেবো। বাজিরা আমাকে মেরে ফেলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। অ্যাডাম তুই আমার যেতে যা ক্ষতি করলি না, তার জন্য তোকে আমি আর বাঁচতে দেবো। অ্যাডাম কুত্তার বাচ্চা, তুই দাঁড়া পালাছিস কেন? তোরা আমার কিছুই করতে পারবি না। এই কুত্তার বাচ্চা অ্যাডাম, তোর হাসি হচ্ছে খুব, তোকে এমন করে মারলো না, তোকে এক ঘুষি দিস শেষ। গার্জিরা দোস্ত আমাকে ছেড়ে দাও, আর আমি এই কাজ করব না। ছোট এসে অ্যাডামকে বলছে, তোর কি আমি এখানে আসছি। লাইক সাবস্ক্রাইব।